হ্যালো এভরিওয়ান, আমি ইপ্সিতা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। তো এর আগের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের গ্রামের বাড়িতে শিবের গাজন কীরকম হয়, আর এই ব্লগে আমি শেয়ার করব এই শিবের গাজনের লাস্ট দিন মানে দিন গাজনের দিনটা কীভাবে সেলিব্রেট হয়। তাহলে এই গ্রামের বাড়িতে শিবের গাজন রিলেটেড ব্লগটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন সকাল 7টা মতো বাজে, আমি ঘুম থেকে উঠে গেছি আর ব্লগটা এখনই শুরু করে দিলাম। তো সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। জানালার বাইরে পাখির কিচিরমিচির আওয়াজ শুনে আজকের ঘুমটা ভাঙলো, আর ঘুম থেকে উঠে এসে নিচে দেখে মা গরম গরম বেগুনি ভাজছে মুড়ি খাওয়ার জন্য। দেখেই তো মনটা ভালো হয়ে গেল। তো যাই হোক, এক কাপ চা নিয়ে বসে গেলাম আর দেখি সব সবজি কাটা হয়েছে। এর মধ্যে কুমড়ো পুঁই শাক রান্না হবে, কুমড়ো পুঁই শাক তো আমার খুবই ফেভারিট, আর বৌদি এখানে আম ছাড়াচ্ছে, আমের চাটনি হবে। তো চাটা খেয়ে মুড়িটা খেয়ে নিই, খেয়ে আমি একটু রান্নার কাজে হেল্প করে দিই। মুড়ি খাওয়া তো হয়ে গেল, ভাবলাম একটু রান্না করা যাক। দেখলাম মা গাছ থেকে একটা এঁচোড় কেটে নিয়ে এসেছে, মানে আমাদের যে কাঁঠালের গাছ আছে যেটা আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি সেখান থেকেই নিয়ে এসেছে। তো মা হচ্ছে এঁচোড়টা কেটেও দিয়েছে, কেটে যখন দিয়েছে রান্না করা তো কোনো ঝামেলারই নয়, তাই ভাবলাম আমি একটু রান্না করি। এখানে আমি মশলাটা প্রথমে কষে নিচ্ছি, তারপর এঁচোড় আর আলুটা সেদ্ধ করে রাখা আছে ওটা দিয়ে দেবো। কী হয়েছে, চিংড়ি মাছটা তো ভেজে রাখতে হতো আগে, আমি তো সেটা একদমই ভুলে গেছি। তো মাকে বললাম যে চিংড়ি মাছটা আলাদা করে কড়াইতে ভেজে দাও, পরে অ্যাড করে দেবো। মশলাটা তো কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা এর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। এটা কি লবণ আর হলুদ দিয়ে মাখবো? তুই ওই দইটা কি করবি? মাছে দিবে তো এখানে দই মাছ রান্না হচ্ছে, মা দই মাছ রান্না করছে কাঠের উনুনে। দাঁড়ান, আপনাদেরকে একটু দেখায় যে কাঠের উনানে কীভাবে রান্না হয়। যারা শহরে থাকেন তাদের কাছে হয়তো জিনিসটা নতুনই লাগবে এই উনানে রান্না করাটা। তো দই মাছ এখানে রান্না হচ্ছে আর ওদিকে রান্না হচ্ছিল এঁচোড়, তো দুটোই প্রায় হয়ে এসেছে, এবার আর কি নামিয়ে দেবে মা। তো এই দেখুন দই মাছ রান্না রেডি, কত মাছ রান্না হয়েছে একসাথে, আসলে অনেকজনের জন্য রান্না হয়েছে মাছটা। তো এক কাজ করি, এবার স্নান করে আসি, লাঞ্চ করে নেব। স্নান করে চলে এলাম আর মা খেতে দিয়ে দিয়েছে। দাঁড়ান, আপনাদেরকে দেখায় আজকে লাঞ্চে কী কী আছে। লাঞ্চে আছে শাক ভাজা, তার সাথে কুমড়ো পুঁই শাক, আর আছে দই মাছ, আর আছে এঁচোড় চিংড়ি, আর আছে চাটনি, আর সাথে আছে রায়তা। তো আমি এখন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, শুধু আমি নয় সাথে মা বৌদি দাদা আর মামুন সবাই মিলে রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাব শিবের গাজন যে হচ্ছে ওখানে পুজো দেখতে, আজকে দিন গাজন। তো চলুন আর সাথে দেখায় আপনাদেরকে যে মা বৌদি ওরাও কি শাড়ি পরেছে। সবাই মোটামুটি আজকে শাড়িই পরেছে, তো এখন আমরা সবাই গাড়ি করে ওখানে যাওয়ার। চলুন সাথে আপনাদেরকেও দেখাবো আমাদের এখানে গ্রামের মানে শিবের গাজন কীরকম হয়। তো চলুন যাওয়া যাক। 5টা মতো বাজে কিন্তু এখনও ভালো রোদের জোর আছে, বাইরে এখনও সূর্যাস্ত হয়নি। আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, দাদা যে গাড়িতে উঠছে, বৌদি এমন এই যে মা আসছে রেডি হয়ে, এই যে আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছে এখন গাজন দেখতে। লাগছে দেখতে সূর্যটাকে। আমরা এখন বেরিয়ে পড়েছি যেখানে দিন গাজন হবে একটা পুকুরের ধারে, সেখানে যাচ্ছি। যদিও হেঁটেই যাওয়া যেত, দাদা বললো চল সবাই মিলে গাড়িটা নিয়ে চলে যাই। দেখুন এখন সূর্যাস্ত হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে বাইরেটা। যদিও গরম কিন্তু ভালোই আছে, তাও প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি সুন্দর। আর এই যে দেখুন চারপাশটা একদম সবুজ হয়ে আছে, কারণ এখন হচ্ছে ধান চাষের সময়, কিছুদিন আগে ধানের চারা মানে দেয়া হয়েছে জমিতে। আর এর আগে একটা যখন ভিডিও করেছিলাম না, তখন ছিল সেটা আলু তোলার সময়, তাই এখন মানে চারপাশটা অন্যরকম লাগছে যেহেতু ধান চাষ হচ্ছে। সব সাকি খায়, পাখিগুলো এখন সব বাসায় ফিরছে না, এর গন্ধ দেখো, দেখো পাখিগুলো সব বাসায় ফিরছে এখন। এই তিনটা যখন হবে তখন ঝাঁকে ঝাঁকে পাখি যাচ্ছে, তিনটা যখন হবে তুমি আদায় করবে, তখন তো ওই তো জ্যৈষ্ঠ মাসে তো আসছো, কালপের সময় যদি আসো তার আগে আদায়। কত পাখি যাচ্ছে দেখো একবার,
ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে। হ্যাঁ করছি, এতক্ষণ থেকে ব্লগ বানাই নাই আমি। হাই 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 হাই, আমার ফোনটাকে কোথায়, আমাকে কেউ ফোনও দিল নি, কোথায় কি আমি জানি না। আমরা চলে এসেছি গাজনতলাতে। এখানে এই যে দেখুন সাজিগুলো রাখা আছে না, এগুলোতে এবার সন্ন্যাসীরা ওর সামনে সামনে এসে বসবে আর পুজো করবে, আর পুজো হয়ে গেলে ওরা আবার ওই মন্দিরের ওখানে চলে যাবে। এই দেখুন সাঁওতালি মেয়েরা আসছে মাথায় ঘট নিয়ে, এটা এবারে নতুন সংযোজন, তো ভালোই লাগবে আশা করি সবার সাঁওতালি নাচ দেখতে। এরা এই ঘরটা কি সুন্দর ব্যালেন্স করে নিয়ে আসে না, দেখেই অবাক লাগে। আমাদের বাড়ির পাশে একটা সাঁওতাল পাড়া রয়েছে, ওরা ওখান থেকে এসেছে। সবাই কি সুন্দর দেখুন সেজে এসেছে, একই রকম লাল মানে পাড় হলুদ শাড়ি পরে এসেছে, মাথায় একই রকমের ঘট নিয়ে এসেছে, বেশ ভালো লাগছে না দেখতে। এবার এরা এখন নিজেদের পজিশন মতো দাঁড়িয়ে যাচ্ছে, এবার নাচ শুরু করবে। এই দুটোতে করে সন্ন্যাসীরা এই সমস্ত এখানের পুজো হয়ে যাওয়ার পর এগুলোতে করে শুয়ে শুয়ে যায়। এই জিনিসটা দেখলে আমার ছোটবেলায় খুব ভয় লাগত, ভাবতাম বোধ হয় পিঠে এগুলো গেঁথে যায়। জল আছে মাথায়? হ্যাঁ, এখানে এবার সবাই বসবে, তারপর পুজো করবে, পুজো শেষ হলে তারপর মন্দিরের কাছে যাবে। এরা হচ্ছে সন্ন্যাসী, মানে শিব ঠাকুরের সন্ন্যাসী। হ্যাঁ জেঠুও তো রেখেছে দেখো ব্যালেন্স করে, ওরা এমনিই রাখে, সবাই বসছে পুজোতে। যারা সন্ন্যাসী হয়েছিল তারা দেখুন স্নান করে চলে এসেছে, এবার ওরা ওখানে বসবে পুজো করতে। আর ওদের পুজোর জায়গাতে কি কি আছে দেখুন, একটা বেত আছে আর একটা গামছা দিয়ে মোড়া জিনিস আছে, ওটাকে বলে ঝাঁপ। তো যে সন্ন্যাসী হয় তার মা বা বউ বা দিদি বা যে কেউ একজন ওটা মাথায় নেয়, নিয়ে তারই সাথে হেঁটে হেঁটে যায়, আর সন্ন্যাসী হচ্ছে প্রণাম করতে করতে ওই ঠাকুর মন্দির পর্যন্ত যায়। তো এবার এটা শুরু হবে। এবারে তো পুজো শেষ হতে হতে সন্ধে হয়ে গেল, কত লোক জড়ো হয়েছে একবার দেখুন এখানে আজকে। সন্ন্যাসীদেরকে ওই গাজনঘাট থেকে মন্দির পর্যন্ত নিয়ে আসা হলো দেখলেন, আর এসে তিনবার মন্দিরের চারপাশে ঘোরানো হলো, তারপর ওদেরকে ওখান থেকে নামিয়ে দেওয়া হলো। আর যে জিনিসটাই করে আনা হলো সেটাকে বলে সালেভার, আর তার পাশে পাশে একজন যাচ্ছিল না মাথায় একটা জিনিস নিয়ে, ওটাকে বলে ঝাঁপ, যেটা আপনাদের আগেই বললাম। তো ওর সাথে সাথে আসে, তো এবার ওদেরকে ওখান থেকে নামিয়ে এবার জল টল খাওয়ানো হয়, আর তারা তারপর কিছুক্ষণ করে রেস্ট নেয়। আর এই দেখুন এই হচ্ছে সেই সালেভার যেটাতে করে ওদেরকে আনা হলো এর উপর চাপিয়ে। ওই সালেভারে করে তো কয়েকজন মাত্র আসে, তা বাদে সবাই কিন্তু এরকম প্রণাম করতে করতে সেই গাজনঘাট থেকে মন্দির পর্যন্ত আসে। আর ডিস্টেন্স নিতান্ত কম নয়, মোটামুটি ধরুন হাফ কিলোমিটার মতো হবে। Thank you.
এই হলো আর একটা মজার জিনিস, সন্ন্যাসীরা সবাই এখানে পৌঁছে যাওয়ার পর ওদেরকে এরকম কাঁধে করে নিয়ে মন্দিরটার চারপাশে তিনবার করে ঘোরানো হয়। মানে যারা ওদের ওয়েটটা নিতে পারবে অবভিয়াসলি তারাই এটা করবে। সব অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা আবার গাড়িতে করে বাড়ি চলে এলাম। মোটামুটি এখন রাতও হয়ে গিয়েছে, রাত 9:30 মতো বাজে এখন। তো আমরা গাজনের ওখান থেকে চলে এলাম বাড়িতে। ওখানে গিয়ে তো বেশ ভালো লাগলো, মানে মজা হলো, কী কী হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে যেটা হয় যে কোনো অনুষ্ঠানে গেলে অনেকের সাথে দেখা হয়, ওই বছরে একবার দুবার এটা হয়ে থাকে, এই গাজন বা যখন আমাদের এখানে কালী পুজো হয় তখন আর কি ওখানে জেঠুদের বাড়িতে যায়, বা অনেকে যারা আসে তাদের সাথে অন্য সময় দেখা হয় না, তাদের সাথেও দেখা হয়, গল্প হয়। তো এইসব করে সন্ধ্যাটা ভালোই কাটলো। আর বাড়ি ফিরে এলাম, এসে ডিনার করলাম, এবার তো ঘুমাবো, কারণ কালকে খুব সকাল সকাল উঠতে হবে, 6:30 উঠতে হবে, যেটা আমার জন্য খুব চাপের ব্যাপার। তো যাই হোক, কাল পয়লা বৈশাখ, আর তার সাথে বাবার এখানে মানে আমাদের এখানে দোকানে কালকে নতুন খাতার পুজোও হবে। তো পুজোর সমস্ত জোগাড় করা বা এইসবের জন্য সব তাড়াতাড়ি উঠতেই হবে, তো এখন ঘুমিয়ে পড়তে হবে, ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। আর তার সাথে সাথে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।